সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ দেশে বাইরের থেকে যারা দেখছেন আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা আজ পহেলা জানুয়ারি রোজ শুক্রবার আমি খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি পাবনা জেলার ঈশ্বরদীপ উপজেলার অরণখোলা হাটের পাশে অবস্থিত সনিয়া ডেরি ফার্মে এই ফার্মটি পরিচালনা করে থাকে মানিক ভাই ওনার মূলত এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ওনাদের কাছে বেশ কিছু গাভী গরু রয়েছে তো যে গাভিগুলো রয়েছে সেগুলোর দুধ কেমন জাতে কেমন মানে কেমন দাম কেমন এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো মানিক ভাইয়ের সাথে তিনি আমাদেরকে জানাবে এই সপ্তাহে যে তাদের যে গরুগুলো রয়েছে কোয়ালিটিগুলো কেমন তো তার কাছ থেকে আরও জানার চেষ্টা করব বর্তমানে গরুর বাজারটা কেমন আছে আসা বিষয়গুলো তার সাথে কথা বলে জানার চেষ্টা করব তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই গাভি গরু যারা সংগ্রহ করবেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে দুই তিন দিন দুধ দহন করে সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ এই গাভি গরু নিয়ে বেশ প্রতারিত হয়ে থাকেন আপনারা আর আপনারা যারা গাবি না চিনে থাকেন অবশ্যই সাথে লুক নিয়ে গাভী কিনবেন যারা ভালো গাভী চিনে থাকে তাদেরকে দিয়ে গাভি কিনাবেন তারা যেন দেখে শুনে যাচাই বাছাই করে আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারে তো চলুন প্রথমে আমরা মানিক ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো তো আপনার খামারে আসলাম জানলাম যে বেশ কিছু ভালো ভালো গাবি আছে তো সেই জন্য আসা তো কি রকমের আছে আছে দুধের গরু মানে পঁচিশ লিটার দুধের গাবি পর্যন্ত রয়েছে আমার কাছে আছে এই সপ্তাহ কিন্তু সরজোবিনে আসে ওনারা দুধ দোয়া দেখি শুনে নিতে পারবে সমস্যা গাবিটা তো অবশ্যই দুধ দিয়ে দেখে নেওয়াটাই ভালো দুধ দোয়া লিয়াই বেটার ওই ইউটিউব ভীতি করি গুরু কিনা এটা ঠিক না সরজমিনে আসি দেখি শুনি কিনা ভালো মানে ইউটিউব দেখে গাবিটা না কিনা ভালো মানে সরজমিনে এসে কেনাটা ভালো আসলে সরজমিনে আসি দেখি শুনি দুই দিন থাকি দুধ দহন করে لے আই ভালো বলতে ইউটিউবের ধারণাটা দেওয়া ভালো দেওয়া জিনিসগুনের কোয়ালিটি দেখা আর সরজমিনে আসি দুধটা দোয়া সংগ্রহ করতে হবে সংগ্রহ করতেবি গাবিটা সুস্থ আছে কিনা শারীরিক কোনো সমস্যা আছে কিনা এখানে যাবে না অসুস্থ আছে কি ভালো আছে কি মন্দ আছে আমরা তো সবাই মুখে দুধ 25 26 30 চল্লিশ পনেরো ষোলো তা আমার কথা আমি মুখে যাই বলবো কি বলবো না বলবো এটি কোনো বিষয় না সরজবিনে আসবে ওনারা আসি সরজবিনে দুধ দোয়া দেখে নিবি আমার কথা বিশ্বাস করি গরু লাগবে না তার মানে ইউটিউব দেখে না বাস্তবে দেখে গাভি সংগ্রহ করা ভালো গাভি সংগ্রহ করা ভালো উপবাসী ভাইয়েরা বিদেশ গরু কিনে ওটা না ওটা না করি তার বাড়ি লোক দিয়ে পাঠালে সবচেয়ে ভালো হয় আর গাভি গরু লোকজন না থাকলে এগুলো পরিচালনার ব্যাপার সেপার আছে এগুলো তো আসলে মেলা মানুষ যে তার সারি ছাড়ি এগুলো পরিচালনা করতে পারে না এই জন্য বলি যে যাদের যারা বাইরে আছে তারা গরু না কিনে তারা দেশে আসি গরু কিনলে ভালো হবে কারণ মাধ্যম দিয়ে গরু না কিনি সরাসরি নিজে আসি কিনলে ওটা বেটার হবে আচ্ছা আচ্ছা তো গাভি কতগুলো আছে এই সপ্তাহে আছে আপনার কাছে এখন সাতটা আছে আছে জি কত লিটার থেকে কত লিটার দুধের আছে নিচে বারো উপরে আপনার ধরেন পঁচিশ ষোলো এরকম আচ্ছা আচ্ছা দাম কেমন এই সপ্তাহের এই সপ্তাহে আপনার এই দুই লাখ চল্লিশ থেকে শুরু করে আপনার এক লাখ বিশ পর্যন্ত এক লাখ বিশ থেকে দুই লাখ চল্লিশ হাজার টাকা জি আচ্ছা আচ্ছা তো চলুন গাভিগুলো আমরা দর্শকদেরকে দেখাই দেখুন

গাবনা বাচ্চা আছে এটা বাচ্চা আছে কি বাচ্চা এটার সাথে এটার সাথে সার বাচ্চা সব এই সপ্তাহে সব সার হয়েছে ভাই সার বাচ্চা না সার বাচ্চা বেশি হয়েছে ভাই অনেক দুধ হচ্ছে কেমন এটা এটা দুধ আছে আপনার 18 18 লিটার হ্যাঁ দামটা কেমন যাচ্ছেন এটা দাম চাচ্ছে ফ্রিজ চাওয়া তো লক্ষ হাজার টাকা কিছু কম বেশি করা যাবে কিছু কম বেশি করা যাবে হুম খুব ভালো গাবি তো খুব জাত মানে ভালো ভাই আচ্ছা আচ্ছা তো আরো তো কিছু গাবি আছে তো চলুন ওগুলো দর্শকদেরকে দেখাই একটা মহিষ দেখতে পাচ্ছি ভাই জি ভাই

আমার বাড়িতে থাকবি থাকি নিজের হাতে দুধ দোহন করি দেখি শুনি যাচাই করে নিবি আমার থেকে না যেখান থেকে গরু যাচাই তাতে হয় সঠিক লোকের থেকে আর সঠিক জিনিস আর কিছু কিছু লোক ওই বান দেখে না এগুলো যেন দেখি অনেক মানুষ অনেক গরু বাছুর কিনে মানুষ প্রতারণা হচ্ছে মেলা ধরনের প্রতারণা হচ্ছে আমার কথা সরজমিনে সবারই কষ্ট টাকা ভাই দেখি শুনি যাচাই করে নেবে এটি হলে আমার কথা ভাই দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়াটাই ভালো এটাই সবচেয়ে বেটার হবে ভাই সরজমিনে আসি দেখি নিলে সবচেয়ে ভালো হবে আর আমার গরু নিলে গ্যারান্টি থাকবে ভাই আমার গরু যদি বানে খারাপ হয়

আমি গরু তার টাকা দিয়ে দেবো সমস্যা নাই আমি গ্যারান্টি দেবো ভাই আচ্ছা আচ্ছা তো খুবই ভালো কথা বলব আমার ব্যবসাটা একদিন কার না সিটারি ব্যবসা করলে ছয় মাস তিন মাস চার মাস এক বছর করতে পারবো তারপরে আমি বেদামি হয়ে যাবো ভাই আমি সঠিক ব্যবসা করবো সঠিক জিনিস লি আসবো কারোর ভালো লাগলে নেবে না লাগবে না নেবে ভাই তা আমার কথা দর্শক যেখান থেকে লিখ দেখি শুনি যাচাই করি কথা বিশ্বাস ভালো লাগা আর ভালোবাসা দিয়ে আসলে সব কিছু হয় না ভাই আবেগ কিছু হয় না সরজমিনে আসি এই জিনিসটা দেখে নিবি সবচেয়ে ভালো হয় আমি একই কথা বারবার বলবো মানুষজন না ঠকে ভাই সঠিক লোকের থেকে সঠিক জিনিস নিবি আর সরজমিনে আসি দুধ ধোয়া এটি বারবার বলি দুধ ধোয়া নেবে সকাল বিকাল আচ্ছা এটা এটা সবচেয়ে বেটার হবে এটা সবথেকে ভালো দুধ দিয়ে দেখে নেওয়াটাই ভালো দুধ দুধ দিয়ে তো বেশি প্রতারণা হয় মানুষ দুধ লি গরুর বানলে গরুর ওই বাসুর নিয়ে এক গরুর আর এক বাসুর মানুষ আছে কিছু কিছু মানুষ আছে করে

আর যদি কম হয়ে থাকে তাহলে এটার ভিতর ভেজাল এটার ভিতর ভেজাল থাকবে আপনারা এটা বুঝবেন বডি বড় হলেই হবে না খালি দুধ থাকা লাগবে গাই গরুর দুধ না থাকলে বেদামি ভাই অনেক মানুষ বডি খুঁজে খালি বডি দুধ নাই বডি খুঁজে ওইটা খুঁজলে হবে না এই হলে আমার কথা দর্শক যদি ভালো লাগে আমার থেকে নেবে না লাগলে না নেবে বড় ভাই যেখান থেকে ইচ্ছা ওনার সেখান থেকে লিখ আমার একই কথা থাকবে ওনারা সকাল বিকাল দুধ দেন আচ্ছা আচ্ছা তো খুবই ভালো পরামর্শ দিলেন তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আপনারা ভালো থাকবেন